কুমার উকিল, সাংস্কৃতিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে উপজেলা নির্বাচন নিয়ে আসলে বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ, যেহেতু বিএনপি নেই, বিএনপি কিছু প্রার্থী অংশ নিয়েছে, তৃণমূলে কি আওয়ামী লীগের বিভক্তি দেখছেন কিনা, বা সেক্ষেত্রে যদি বিভক্তি হয়েও থাকে সেক্ষেত্রে তৃণমূলের নিয়ন্ত্রণ হারাচ্ছে কিনা, এরকম কিছু আছে কিনা? আপনাকে ধন্যবাদ, সহ আলোচকদেরকে স্বাগত। নিঃসন্দেহে সারা দেশে এখন আলোচনার বিষয়বস্তু স্থানীয় সরকার নির্বাচনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ উপজেলা নির্বাচন। উপজেলা পরিষদের নির্বাচন এগিয়ে যাচ্ছে, আমরা অংশগ্রহণ করছি, এখানে প্রতীক নেই, সবারই অংশগ্রহণ করার সুযোগ আছে, ফলে দলের একাধিক প্রার্থী আছে, প্রার্থী থাকলে প্রতিদ্বন্দ্বিতা হয়, প্রতিদ্বন্দ্বিতা থাকলে পছন্দ অপছন্দ দলাদলের গ্রুপিংয়ে তো থাকেই, আলটিমেটলি ইলেকশনের পর আবার এগুলো ঠিকও হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। বাট নির্বাচনটাকে যেন সুন্দর করা যায় সেই জন্য আমরা সবাই মিলে কাজ করছি। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, বিএনপি দীর্ঘদিন যাবৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করছে না, জাতীয় সংসদেও না, স্থানীয় সরকারেও না। অর্থাৎ বিএনপির কথাবার্তা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বোঝা যায় যে তারা নির্বাচনে যাবে না, যা হোক হোক, অসুবিধা নেই, আমরা এগিয়ে যাচ্ছি। আসলে আপনার ডক্টর আসাদুজ্জামান রিপন বলছিল যে শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, নিঃসন্দেহে, কিন্তু সেই শৃঙ্খলা মানে এক একটা ঢেউ আসে, একে এক একটা পরিবর্তনের সময় আসে, বা এক একটা বাঁক আসে, সেই বাঁকে শৃঙ্খলা 75-এর 15ই আগস্টের পর আমরা দেখেছি আর কি অবস্থাগুলি কোথায় গিয়ে ঠেকে। আমরা অনেক চড়াই উঠতে পার হয়ে এসেছি, শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরশাদবিহীন জাতীয় পার্টি, এটা কোন শৃঙ্খলায় চলতেছে বলা খুব মুশকিল। এটা দেশের রাজনীতি বিজ্ঞানের যারা এক্সপার্ট ডক্টরেট করা মানুষ তারাও এটা নির্ণয় করা খুব কঠিন, কিন্তু একেবারেই সাধারণ মানুষের মতো এটা বলতে পারি আর কি যে এরশাদ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা, এই উপজেলায় নির্বাচনের যিনি প্রবক্তা আর কি, যে সময় আমরা রিপন বাড়িটার বিরোধিতা করছি, মিছিল মিটিং করে জ্বালাপোড়া করছি, এরশাদও তার বাহিনী লালাই দিছে, মরছে, জেলখানা নিছে, এখনও অবশ্যই আমরা সবাই জাতীয় পার্টির পক্ষে আঁকি, সেই জায়গাগুলিতে আমরা মিলে কাজ করতেছি। কিন্তু জাতীয় পার্টি, এরশাদ মুক্ত জাতীয় পার্টি, এরশাদ প্রয়াত হওয়ার পরে জাতীয় পার্টিকে আসলে সত্যিকার অর্থে রাজনীতি করতে হচ্ছে, যে রাজনীতিটা তারা ইতিপূর্বে কখনো করেনি বলেই আজকে নানান প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে। এরশাদের মধ্যে একটা ক্যারিসমেটিক লিডারশিপ ছিল, আবার ক্ষমতায় গিয়া দল গঠন করে রাজনীতি করা, রিপন ভাইরা যে সুযোগটা পাইছে, টেপা ভাইরা যে সুযোগটা পাইছে, এটা একটা অন্যরকম মজা আছে, ক্ষমতায় গিয়া ক্ষমতার ভাণ্ডার উড়াইয়া দেয়া, ক্ষমতাকে এনজয় করে দল করা, এটা করছে কি দীর্ঘদিন। নিঃসন্দেহে 91 সালের নির্বাচনে, 27 ফেব্রুয়ারি নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ পাঁচটি আসনে জয়লাভ করবে এটা কেউ ভাবেনি, কিন্তু উনি দেখিয়েছেন যে 5টা আসনে জয়লাভ করছে। 90-এর একটা সর্বদলীয় ছাত্র 8 দল 7 দল 5 দলের সফল আন্দোলনের মধ্যে দিয়ে যে এরশাদের পতন, সেই এরশাদ 27 ফেব্রুয়ারি নির্বাচনে 5টি আসনে জয়লাভ করেছে, তার ক্যারিসমেটিক বিষয়টা বোঝা যায়। উনি প্রয়াত হওয়ার পরে সেই এটা নৌকায় চলছে, এই এটা মাঝি নেয় আর কি, আবার কালবৈশাখীর বাতাস আছে, ঝড় আছে, ঢেউ আছে। আমার রাজনৈতিক অভিজ্ঞতা, আমি বিশ্বাস করি যে আসলে এই দলের টিকে থাকাই খুব কঠিন, এই দল টিকবে আমি বিশ্বাস করি না, জাতীয় পার্টি, হ্যাঁ জাতীয় পার্টি টিকবে এটা আমি বিশ্বাস করি না, সেটা টেপা ভাইয়ের নেতৃত্বে হোক বা জে এম কাদারের নেতৃত্বে হোক, আমি এটা বিশ্বাসই করি না যে এটা টিকতে পারে। এই তো রাজনীতিটা এগিয়ে যাবে, সবাই মিলে আমরা এগিয়ে যাচ্ছি। আপনি এখন বলছেন ঘাটিতে মাটি নাই, আরো অনেক এরকম জায়গাগুলি মাটিতে ঘাটি নেই, ওইটা রংপুরে ঘাটি জাতীয় পার্টির, সেখানে মাটি পাচ্ছে না জাতীয় পার্টি, এই জায়গাগুলি অবশ্যই আছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে সকলের অংশগ্রহণ করা উচিত, দেশ পরিবর্তন সরকার গঠনের নির্বাচন হলো জাতীয় সংসদ নির্বাচন, সেইটার প্রতি যে দৃষ্টিভঙ্গি আর তৃণমূলের মানুষগুলিকে নিয়ে স্থানীয় সরকারের দৃষ্টিভঙ্গি পার্থক্য আছে। আওয়ামী লীগের মধ্যে কোনো অস্বস্তি আছে না এই নির্বাচনগুলিকে নিয়ে? অস্বস্তি তৃণমূল নিয়ে না, না সেই অস্বস্তি নাই, একটা নির্বাচন আসলে এরকম পক্ষে বিপক্ষে দাঁড়াবেই, এটাকে কীভাবে আবার ঠিক করা যাবে সেইগুলি ঠিক করার পরিকল্পনা হিসেবে প্রতীক মুক্ত নির্বাচনটা আমরা যাচ্ছি। জি, নিশ্চয়ই সামনে এই জায়গাগুলিকে আরও কীভাবে সুন্দর করা যায়,
আমরা অবশ্যই এটা গুরুত্ব রাখব আর আমাদের এই অর্গানাইজেশন বা রিপোর্ট বাইদার অর্গানাইজেশন টেপা বাইদার অর্গানাইজেশন নির্বাচনকে ঘিরে কেন্দ্রীয় সিদ্ধান্ত মানা না মানার প্রবণতা অলওয়েজ ছিল, ভবিষ্যতেও থাকবে।